হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকের ব্লগটা বিশেষত আমরা ফ্রেন্ডরা মিলে KGF chapter-2 দেখতে যাচ্ছি। হ্যাঁ, আর তোমরা বলছো, ভাবছো যে আমি কেন বাইরে আজকে ইন্ট্রোভার্টটা এরকম হেঁটে হেঁটে করছি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে, এক্ষুনি ঝাঁকা পড়ে গেছে। তো যাই হোক, আজকে বেশি কথা না বলে চলো চটপট ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ, এখন আমি রাস্তায়, তুমি দেখলে আমি ইন্ট্রোটা রাস্তায় দিয়েছি, আমি এখন যাচ্ছি কাকিনাড়া স্টেশনে। কাকিনাড়া স্টেশনে আমার দুটো বন্ধু ওয়েট করছে, তো কে ওয়েট করছে সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে হবে পুরোপুরি। আর চলো, আশা করি বুঝতে পেরেছো তোমরা কে ওয়েট করতে পারে, কারা ওয়েট করতে পারে। তো চলো, ভিডিওটা বেশি কথা না বলে ভিডিওটা রাস্তায় আমরা যাচ্ছি কাকিনাড়া স্টেশনে, দেন তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো এখানে আমার যে দুটো বন্ধু, ওদের একটা শয়তানির কারণে তো আমাকে সেই রাস্তা দিয়ে দৌড়ে আসতে হয়েছে স্টেশন অবধি। তো কারা, এটা একটা অপেক্ষায় ছিল, তো কারা সেই বন্ধু দুটো, সেটা হচ্ছে এটা একটা আমার বন্ধু অরিত্র, সেটা তুমি ইকো ছিল। আর আরেকটা বন্ধু হয়েছে শুভ, এদের দুজনের শয়তানির জন্য আমাকে সেইখান রাস্তা থেকে দৌড়ে আসতে হয়েছে স্টেশন অবধি। তো যাই হোক, তো আমরা এবার ট্রেনে উঠবো, ট্রেন আসবে, কাচ্চাপাড়া যাবো। কোন সিনেমা হল ভাই? শ্রীলক্ষ্মী সিনেমা হল, কাচ্চাপাড়া শ্রীলক্ষ্মী সিনেমা হলে আমরা যাচ্ছি KGF chapter-2। যাই হোক, আমরা এখন অপেক্ষা হতো কাকিনাড়া স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। তো এখন ট্রেন আসবে, দেন আমরা ভিডিও আবার পরে কন্টিনিউ করছি। তো ট্রেন আসুক, কাচ্চাপাড়ায় পৌঁছেছি, কাচ্চাপাড়ায় এবার এবার রাস্তা দিয়ে হাঁটছি। এই যে স্টাইল বাজারের কাছে, স্টাইল বাজারের কাছে, এই যে অরিত্র, এই যে শুভ হাঁটছে, হেভি অ্যাটিটিউড আছে ছেলেটার। যাই হোক, বললাম না ব্লগ বলে শুধুমাত্র কিছু বলছি না, না না বলতে হবে না, না না ওই জিনিস দেখলে আমার কপিরাইট পড়বে এখনই আমার ভিডিওতে, ওই ভিডিও দেখলে ওইটা দিলে আমার ভিডিওটা কপিরাইট পড়ে যাবে। অলরেডি পড়ে গেছে একটা ভিডিও কপিরাইট, তিন মাস। যাই হোক, আমরা এখন শ্রীলক্ষ্মী সিনেমা হলে যাচ্ছি। তো চলো সিনেমা হলে গিয়ে আবার দেখা হচ্ছে।
पाने का काम भी किसी को नहीं मिलेगा, क्योंकि उसकी समाधि तक खुद के पैरों के निशान होंगे। वीडियो को चेक कर। সিনেমা শেষ হয়েছে, রিভিউটা বলার মতো না, দশে যদি দশের দশে এগারো দশে ভাই তুমি বল কিছু কত বলো, দশে একশো বলে দে, ওটাই সব থেকে বেস্ট। মানে এর উপরে মানে কোনো রেটিং হলে সেটাই এই কেজিএফ এর উপর যায়। তো অসাম সিনেমা, অসাম। তো গলা অবস্থা যাতা একদম। চলো এবার মানে এত একটা বিউটিফুল সিনেমা দেখার পর এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো ভাই চলো বাড়ির দিকে যাওয়ার পথে চলো, যদি কিছু টুকটাক খাওয়ার হয় তো স্টেশনের কাছাকাছি অঞ্চল বা কোথাও কাছা এখানকার কাছাপাড়া স্টেশনে মানে স্টেশনে যেতে যেতে কোনো যদি ভালো খাবার টাবার পাই আর কি, একটু পেট পুজো যদি করা যায় তো দেখি। চলো কী খাওয়া যায় সেটাই দেখছি। তো অন্তত কাছাপাড়া স্টেশনের কাছাকাছি স্যান্ডউইচ খাচ্ছে আর কী আছে, এটা ভেজিটেবিল অরিত্তর তো মানে সব স্যান্ডউইচ একটা ছিল, স্যান্ডউইচ ছিল আর একটা মোজার চয়, এখন এখন ইয়ে খাচ্ছে শশা, শশাটাও শেষ করে দিয়েছে। যাই হোক আমার একটু দেরি হলো ভিডিওটা ক্লিপিংটা করতে, এরপরে হবে তো লস্যি, বাড়ির তো লস্যি হবে এবারে, চলো এরপরে লস্যি তাহলে। তো এই গাইজ, তো আমরা এখন লস্যি খাচ্ছি কাঁচাপাড়া স্টেশনের পাশে, এটা লস্যি দাদাভাই লস্যি, এখান থেকে লস্যি খাচ্ছি। রিভিউটা একটু করে জেনে নেবো উপর থেকে, বল ভাই কেমন লাগছে, বলেই তো দিয়েছে লস্যি। আরে আর অরিত্তর ঠান্ডাই তোমার, যাই হোক এখন আমিও খাই। দারুন দারুন, পছন্দ। তো যে আসবে কাছাপাড়াতে অন্তত এই লস্যির দোকানটাতে দাঁড়, এই দাদাভাই লস্যি এসো, ভালো লাগবে, দারুণ লস্যি। তো গাইজ মোটামুটি আজকে এই আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো, অ্যান্ড আজকের ব্লগটা কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট সেকশানে জানাবে, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে অবশ্যই ভুলবে না। সি ইউ সুন গাইজ, ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ফ্রম মাই আমার তরফ থেকে হাস্যকর ছেলে। তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, অবশ্যই আবার বলে দিলাম লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। তো ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ।